নিউজ বাংলা পড়ো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে। তো দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রুটিন 2022 প্রকাশিত হয়েছে। তো কবে থেকে পরীক্ষা শুরু এবং কবে পরীক্ষা শেষ সে সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব এবং সে পিডিএফ ফাইলটি আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে, এবং এর জন্য যে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রুটিন 2022 প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড বিএড অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি। ন্যাশনাল ইউনিভার্সিটি বিএড এক্সাম রুটিন 2022 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ও 2021 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিএড অনার্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। 2020 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ও 2021 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন এখানে দেওয়া আছে। বিএড চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ও বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন 2022 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের বিএড চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ও 2021 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এবার যে নোটিশটি প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন 2020 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি। এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল বিএড অনার্স শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের অধ্যক্ষ ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা আরম্ভের সময় 2টা, পরীক্ষা শুরু 12/9/2022 থেকে, তারপর আছে 14 তারিখে, 18 তারিখে, 22, 25, 28। এরপর দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি 2022। যে নোটিশটি প্রকাশ করেছে সেটি হচ্ছে 2021 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি। এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রশিক্ষণ কলেজসমূহের অধ্যক্ষ ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা শুরু 1/9/2022 থেকে 4/7/10/13/17, পরীক্ষাটি শেষ হচ্ছে 3/10/2022 তারিখে। এরপর পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা রয়েছে বিশেষ, সেগুলো হচ্ছে পরীক্ষা শুরুর 4-5 দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admit অথবা www.nubd.info/college রেজিস্ট্রেশন রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার্থীর প্রতি কেন্দ্র ফি 500 টাকা হারে 75% টাকা এবং 375 টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার 2 থেকে 3 দিন পূর্বে রেজিস্ট্রেশন বিবরণী প্রিন্ট সহ এক কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা
জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড, বিএড অনার্স, বিএড দ্বিতীয় বর্ষ, বিএড তৃতীয় বর্ষ, বিএড অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি 2020 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার, 2021 সালের বিএড প্রথম সেমিস্টার, 2020 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ও বিএড প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্য ধন্যবাদ।